সাপের কামড়ে আহত ওমর সানি, এ সম্পর্কে বিস্তারিত জানুন। ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক অভিনেতা ওমর সানি বর্তমানে ডেড বডি নামে সিনেমায় শুটিং করছেন বান্দরবানে। সেইখানে রবিবার দুপুরে সাপের কামড়ে আহত হয়েছেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক এমডি ইকবাল। তিনি বলেন, দুপুর 12টায় আমরা শুটিং করছিলাম, হঠাৎ একটি সাপ কামড়ে দেয় ওমর সানিকে। দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমানে সুস্থ আছেন ওমর সানি, বিশ্রাম নিয়ে শুটিং শুরু করেছেন। এদিকে জনপ্রিয় তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে কিল হেম সিনেমা নির্মাণের পর এবার নতুন সিনেমা নির্মাণ করেছেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। তার নতুন এ সিনেমার নাম ডেড বডি। এতে ওমর সানি ছাড়া অভিনয় করছেন শ্যামল মাওলা, জিয়াউল হক রোশন, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ। ডেড বডি সিনেমা সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।